আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আসছি আজকে কাঠালতলা, নাকি ডুমুরিয়া কাঠালতলা, মানে চুতনগরের একটু আগে, বেশি না, মানে 5-7 মিটার রাস্তা ডুমুরিয়া চুতনগর মানামাজি। আমরা আসছি আজকে প্রোগ্রাম করতে, মেয়ে পক্ষর কাজ করতে, দুজন ভাই আসছে ফটোগ্রাফি করতে, আমি আসছি ভিডিওগ্রাফি করতে। তো এসে দেখি এখনো কিছু শুরু হয়নি, তো ভাবছি এখন যাই একটু চা টা খেয়ে আসি, মাগরিবের পর শুরু হবে। তো তা আমাদের সাথেই থাকুন, কার্যক্রম সম্পূর্ণ দেখা হবে। কেমন, চলুন তাহলে চা টা খেয়ে আসি। বন্ধুরা আপনার আসছি চা খাইতে, এখন কাছে বিস্কুট। আমাদের সাথে আরো একজন আছে, আমাদের সাথে আজকে আরো একজন, এই এই যে আমাদের সাথে আজকে আছে হাফিজ ভাইও আছে। হাফিজ ভাইও থাকবেন তো, পুরো প্রোগ্রাম পর্যন্ত থাকবেন, মানে আজকে ব্লগিংয়ে আমার হেল্প করবে কিন্তু। আর লিজন ভাই এখানে চিনি চা চা অর্ডার দিয়ে দিছে, চলছে আপাতত, আমরা বিস্কুট খাবো, সাথেই থাকুন। বন্ধুরা এখন বাজে, কটা বাজে ভাই? 7:15 প্রায়, 7:15 বাজে। আমরা সব কিছু সেট আপ করে নিয়েছি, যে আমার ক্যামেরাও রেডি, লিটন ভাইও রেডি, এই যে লিটন ভাইও রেডি হয়ে গেল, লিটন ভাই, এই যে লিটন ভাইও রেডি, সবাই রেডি, সব কিছু রেডি। খালি রেডি না কে সে সবাই জানে, কে রেডি থাকে না, ঠিক আছে? কারণ বইসে রয়েছি, লিটু ভাই তো একদম 1:30 সময় আসছিলো, দেখা 1:30 সময় চলে যাও, 1:30 সময় তাই আসলে বসে কী করতাম, তাই ভাব ঘুমাইতাম, হ্যাঁ ঘুমাইতাম, তা বসে রয়েছি। এখন কাজ শুরু হইলে আপনাদের দেখা, মানে কিচ্ছু করার নাই, বসেই থাকি, তাই না? Thank you.
অবশেষে কাজ শুরু হয়েছে। আমরা একটু বাইরে নিয়েছি কিছু সিঙ্গেল, এখন স্টেজে নিয়ে আসছি স্টেজে নিচ্ছি। রিটার্ন ভাইয়ের ছবি নেওয়া শেষ হচ্ছে না, আমরা বাইরে একটু ইমার্জেন্সি দিয়ে নিয়েছি, তো অন্ধকার ছিল তো এই জন্য ওটা দেখাতে পারিনি। থাকেন, বাকি কাজগুলো দেখাচ্ছি। এই যে রিটার্ন ভাই পোজ বুঝাচ্ছে, রিটার্ন ভাই পোজ বুঝাচ্ছে, আর ওদিকে ওই জন্য হ্যাঁ ঠিক আছে। কথা বলছে কি লিটন ভাই? হ্যাঁ আমরা বলছি পার্লারে একটু তাড়াতাড়ি যাইতে। হ্যাঁ লিটন ভাই বলছে যে কালকে যাতে তাড়াতাড়ি পার্লারেতে যায়, পার্লার তাড়াতাড়ি আসে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। লিটন ভাই আমার ক্যামেরারও ভর নিছে, এই যে নিজেরটা তো নিয়ে রাখছেই, হ্যাঁ এরপর আমার ডাউন নিছে। এমনি আপনারা বাইরে সব চলছে, প্রোগ্রাম রানিং হয়ে গিয়েছে। এই যে পেছনে কাজ চলছে, লিটন ভাই কে সেদিকে কাজ তুলতাও, তুমি সামনে তুলো ভাইয়া, মানে ই করতে ছবি তুলতে আগায় না আগায় না সাথেই থাকো। বন্ধুরা প্রোগ্রাম চলছে, কিন্তু ওই আসলে আমি নিজেই একা ভিডিও করছি এবং ব্লগও করছি, যার কারণে একটু হয়তো কম কম ফুটেজ দেখাচ্ছি, বুঝছেন। গানও চলছে এখানে, এই লিটন ভাই যায় ডাইকে নিয়ে আসছে ছেলের বাবা, মেয়ের বাবার ডাইকে নিয়ে। লিটন ভাই আবার এখানে এদিকে লিটন ভাই সিঙ্গেল নেবেন আরো? ও লিটন ভাই এখন আরো সিঙ্গেল নেবে। তা বন্ধুরা কাজ প্রায় শেষ, এখন ওদিকে বসে বান্ধবীরা খুব খাওয়া দাওয়া চলছে জমিয়ে একদম। আর লিটন ভাই দাঁড়ায় রয়েছে, আপেল আছে, আপেলটা নিয়ে আসবে বসে আছি, শুধু বসে আছি। ওই যে মেয়ের বাবা আসবে, ঠিক আছে। এই যে লিটন ভাই নিয়ে আসছে, এই যে আপেল, এই যে আপেল নিয়ে আসছি, আমরা আপেল খাচ্ছি। এই যে আপেল খাচ্ছি আমরা। ব্লগ করার দুইটা উদ্দেশ্য, একটা আপনাদের জন্য, আর একটা লোকই ভিডিও করতে আসি, সবার ভিডিও করি, আমাদের ভিডিও কেউ করে না, এই জন্য আমরা নিজেরা নিজেরা করবো নাকি, নিজেরা নিজেরা ভিডিও করবো, এই জন্যই আমরা ব্লগ করি। এবং মেয়ের বাবা আসবে, আমি ওই ফুটেজটা নেবো, তারপর প্রোগ্রাম ক্লোজ। আমি দেখি কত দূর দেখাতে পারি আপনাদের। ও না লিটন ভাইয়ের কাছ থেকে যাবো, ওই যে কিছু ওই যে বান্ধবীকে সিঙ্গেল তুলে দেবে, বন্ধু বান্ধবকে একটু সিঙ্গেল তুলে দেবে ছবি, আমার কাজ ক্লোজ হয়ে যাবে, ক্লোজ করবে।
হাতে রাখুন দেখি বাকিটুকু দেখাতে পারি নাকি। আচ্ছা আপু, হ্যালো আপু, কালকে তো আপনার বান্ধবীর বিয়ে, কেমন লাগতেছে আপনাদের? ভাই আর আপুর কেমন লাগছে? আজ না কালকে না, আজকে তো হলো। ভাই কেমন লাগছে বিয়ে? এই যে খাওয়া দাওয়া কেমন লাগছে আপনাকে? চাদর চাদর থাকবে না, একটু মজা দিই আমরা, কাশি আশা করে আমরা খেতে বলছি। আদা হয়ে গেলে কিন্তু কাশি চলে আসছে, এই সবাই আমরা খেতে বসছি একসাথে। খাওয়া হয়ে গেলেই কাজ শেষ আমাদের, তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ। খাওয়া হলো আমাদের, খাওয়া তৈরি, তো খাওয়া হয়ে গেলেই কাজ শেষ। তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।